আপনার নাম প্রিয়া? জি। আপনি আসিফকে ভালোবাসতেন? জি। আসিফও কি আপনাকে ভালোবাসতো? জি। ও আমাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। তাহলে যে আপনাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, যে আপনাকে নিয়ে সুখে স্বপ্ন দেখত, আর আপনি বলেছেন সে জোর করে আপনাকে নষ্ট করতে চেয়েছিল, আসলে কি কথাটা সত্যি বলুন। না, এমন কাজ সে কোনোদিনই করতে পারে না, কোনোদিনই করতে পারে না। পারে না? না। তাহলে আপনি এই আদালতে সেদিন কেন বলেছিলেন আসিফ আপনাকে নষ্ট করতে চেয়েছিল বলুন। আমার মামা বলেছিল আমি যদি আদালতে এই কথা না বলি তাহলে মামা আসিফ ও তার বাবা মাকে মেরে ফেলবে, তাই আমি ওদেরকে প্রাণে বাঁচাবার জন্য এই আদালতে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। আর মামা আমাকেও বলেছে তার ছেলেকে যদি বিয়ে না করি তাহলে ওদেরকে মেরে ফেলবে। কেন বলেছে? ওনার ছেলেকে বিয়ে করলে আমার বিশাল সম্পত্তির মালিক হবেন উনি। মহামান্য আদালত, আমার মামা বোনের হিংস্র, পশুর চেয়ে হিংস্র। ওদের মতো মানুষ যদি এই সমাজে বেঁচে থাকে তাহলে আসিফের মতো অনেকেই মিথ্যে খুনের আসামি হবে। আপনি এর বিচার করুন, আপনি এর বিচার করুন। এবার আপনি যেতে পারেন মহামান্য আদালত। এবার আমি প্রিয়ার মামা আব্বাস আলী এবং তার ছেলেকে এই আদালতে হাজির করার অনুমতি চাইছি। আগামী তারিখে ওদের দুজনকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হলো। কি বললি? আমাকে আর তোকে আদালতে তলব করেছে? হ্যাঁ আব্বা, আর প্রিয়া নাকি কোর্টে তোমার সব কথা ফাঁস করে দিয়েছে। তুমি জোর করে ওকে দিয়ে সব কিছু করিয়েছো, তাই নাকি? হ্যাঁ আব্বা, আর তুমি যে কালুকে খুন করেছো এ কথাও নাকি ওই অ্যাডভোকেট রাহুল কোর্টে প্রমাণ করে দেবে। তাহলে কাল রাহুল কোর্টে পৌঁছার আগেই ওর গাড়ি বোমা মেরে উড়িয়ে দিবি। কি বললে? কাল আমাকে আদালতে পৌঁছাতে দেবে না? এ কথা তুমি নিজের কানে শুনেছো? হ্যাঁ, কাল কোর্টে যাবার পথে তোমার গাড়িতে বোমা মারা হবে। বোমা? হ্যাঁ। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ইন্সপেক্টর সাহেব, আব্বাস আলী প্ল্যান করেছে, কাল কোর্টে পৌঁছার আগে সে আমাকে বোমা মেরে উড়িয়ে দেবে। তাহলে আমিও দেখতে চাই আব্বাস আলীর দৌরাত্ম কতটুকু। শুনুন, কাল আপনি সময় মতো কোর্টে যাবেন, বাকি যা করার আমি করবো।